হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে গেমটি নেক্সট আসতে চলেছে, ট্রেনিজ সিমিউলেটর বাংলাদেশের অ্যান্ড্রয়েড ভার্সন, যা কিনা 2023 সাল থেকে কাজ শুরু হবে। তার যে রকম আমরা গেমটি খেলছি, সেই গেমগুলোকে হয়তো নেক্সটে দিয়ে দেওয়া হবে অ্যান্ড্রয়েডের জন্য। তার কিছু গেম প্লে তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো প্রথমে তোমাদের সামনে যে গেম প্লেটি ডিসপ্লে হচ্ছে, এটিও কিন্তু তার একটি অংশ। তবে এটি তোমাদের সামনে নিয়ে আসলাম একটি স্টেশনের ছবি। বন্ধুরা, তোমাদের সামনে দেখতে পারছো যে একটি স্টেশনের ভিতরে কি কি থাকে। সাধারণত টিকিট কাউন্টার থাকে, টিকিট কাউন্টারটা আমরা দেখে নিচ্ছি। এরপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে টিকিট কাউন্টার থেকে বের হওয়ার পর ট্রেন যেখানে দাঁড়িয়ে থাকে সেখানের অবস্থা, এবং তারপরে কিন্তু দেখাচ্ছি আশেপাশে যে দাঁড়িয়ে আছে যাত্রীরা তাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো অত্যন্ত সুন্দর এই বিষয়টি। যদি এটি অ্যান্ড্রয়েড ভার্সনে আনা হয় তাহলে কিন্তু অনেকটা এক্সাইটেড হবে, যেমন আগে গেমগুলো ছিল। নর্মালি আমরা যে গেমগুলো অ্যান্ড্রয়েড ভার্সনে খেলছি, এই গেমগুলোতে কিন্তু এতটা হাই গ্রাফিক্স বা এত কিছু দিয়ে করা হয়নি। যেহেতু এখন আমরা এটি পিসিতে খেলছি, সেজন্য কিন্তু এত সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি। তবে ডেভেলপাররা যদি চান, আমরা যেরকম আমাদের একটি গেম রয়েছে ট্র্যাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া, এই গেমটি কিন্তু বাংলাদেশের, এই গেমটির আদলে যদি তৈরি করা হয়, সেক্ষেত্রে যদি হাই গ্রাফিক্সের ফোনকে ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা খেলতে পারবো এই ট্রেন গেম থেকে মোবাইলের ভিতরে। নেক্সট যেটি তোমাদের জন্য নিয়ে আসছি, এটি হলো একটি চায়ের দোকানের ছবি, যেখানে চায়ের দোকানে বসে লোকজন চা খাচ্ছে এবং তার পাশ দিয়ে কিন্তু চলে যাবে ট্রেনটি। তো এইরকম আড্ডা কিন্তু আমরা অনেকটাই দেখতে পারি, তার একটি চিত্র কিন্তু তুলে ধরেছেন ডেভেলপাররা এখানে। তবে তার আগে বলে রাখি, এখন আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু অফিসিয়াল ভিডিও, যারা ডেভেলপ করতেছেন গেমটা তাদের। তো বন্ধুরা, নেক্সট যে ভিডিওটি আমি নিয়ে আসলাম সেটি কিন্তু একেবারে গ্রাম বাংলার একটি প্রাকৃতিক দৃশ্যকে এখানে তুলে ধরা হয়েছে। রাস্তার পাশে দিয়ে যাচ্ছে ট্রেন, একেবারে যে রাস্তাগুলো মানুষ মেট্রো হেঁটে যায় তার পাশে দিয়ে, এবং রাস্তার পাশে যেগুলো রয়েছে সেগুলো হলো যে বিভিন্ন ধরনের বাড়িঘর এবং তার সঙ্গে সঙ্গে গাছপালা রয়েছে। সম্ভবত আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, একটা স্টেশন আমরা পেরিয়ে যাব এবং তোমাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যে নেক্সটে সবচেয়ে মজাদার যে ভিডিওটি রয়েছে সেটি হলো যে বাস এবং ট্রাক একসঙ্গে আমরা হয়তো পেয়ে যাব এই গেমটিতে, তার একটি চিত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখন তোমাদের সামনে যে ভিডিওটি প্লে হচ্ছে, এটাতে গোধুলুই লগ্নে যেভাবে ট্রেন চলে যায় সেই দৃশ্যটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এখন কিন্তু গোধুলি লগ্ন একটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, নেক্সট আর একটা জায়গা দেখাবো। দেখো, ট্রেনটি কিন্তু একেবারে লাইট জ্বালিয়ে চলে গেল এবং পাশে কিন্তু বাড়িঘরগুলো একেবারে অন্ধকার হয়ে গেল। নেক্সট যে ভিডিওটি তোমাদের জন্য নিয়ে আসলাম, এই ভিডিওটি কিন্তু একেবারে সেই গোধুলি লগ্নেরই ভিডিও। দেখো, এখানে ট্রেন আসছে, ট্রেনের লাইট পরে কিন্তু একেবারে ঘাসগুলো চকচক করছে, এবং ট্রেন যত দূর যাচ্ছে ঘাসগুলো চকচক করতে করতে যাচ্ছে, এবং ট্রেনটা পার হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আবারও সেই গোধুলি লঙ্কা যেরকম অন্ধকার হয় সেই রকম অন্ধকার দেখা যাচ্ছে, অত্যন্ত সুন্দর। এইবার তোমাদেরকে যেটি দেখাচ্ছে সেটি হলো যে বাস এবং ট্রাক একেবারে নিয়ে যাওয়ার দৃশ্য। বন্ধুরা, এটিও কিন্তু অফিসিয়াল একটি ভিডিও, ট্রেনিজ সিমুলেটর বাংলাদেশ যারা তৈরি করেছেন তাদের। তো দেখো কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা, ট্রেন এবং বাস কিন্তু একসঙ্গে যাচ্ছে। তো এইরকম যদি আমরা গেমের ভিতরে পাই অনেক মজা হবে, আমরা একসঙ্গে কিন্তু দুইটা গেমের ফিলিংস পেয়ে যাব। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এইটুকুই দেখা হবে, নেক্সট ডে কোনো একটি টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এইটুকুই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।